মোবাইলের ছবি বিক্রি করে টাকা ইনকাম, অবাক হচ্ছেন, বাট এটাই বাস্তব। ডিজিটাল এই যুগে আপনারা যত অনলাইন আর্নিংসের ব্যাপারে সিরিয়াস থাকবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ছবি আপলোড করে টাকা ইনকাম করবেন। কোনো মানুষজনের ছবি আপলোড করতে হবে না, আমরা প্রত্যেকেই কখনো না কখনো কোনো জায়গায় ঘুরতে যাই, সেখানে যে প্রাকৃতিক দৃশ্য থাকে সেটার ছবি আমরা তুলি এবং ফেলে রাখি আমাদের ফোনের গ্যালারিতে, কিছুদিন পর ডিলিট হয়ে যায়, তখন একটু মন খারাপ হয়। কিন্তু আজকের এই ভিডিওতে এমন পদ্ধতি আপনাদের দেখাবো, এই পদ্ধতি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন, ছবি আপলোড কীভাবে করবেন, ছবি আপলোডের কিওয়ার্ড কীভাবে সেট করবেন, আর ছবি থেকে যে আর্নিংটা হবে সেই আর্নিংটা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইড্রল কিভাবে দেবেন, আজকের এই ভিডিওতে কমপ্লিট প্রসেস দেখাবো। তাহলে চলুন এখন আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই, সেখানে গিয়ে আজকের এই ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওটাকে শুরু করা যাক। ছবি বিক্রি করে টাকা ইনকাম করার জন্য সিম্পলি আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা সিম্পলি সার্চ বারে গিয়ে লিখবেন শাটারস্টক কন্ট্রিবিউটর। কি লিখবেন? শাটারস্টক কন্ট্রিবিউটর। এরপর সার্চ করবেন। সার্চ যেই করবেন বন্ধুরা, প্রথম ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন shutterstock.com। তো সিম্পলি এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করবেন। ওয়েবসাইটে যে ক্লিক করবেন আপনাদের মোবাইল স্ক্রিনে এই রকম একটি ইউজার ইন্টারফেসে shutterstock.com এর অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো সিম্পলি এখানে গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করবেন। গেট স্টার্টেডে যেই ক্লিক করবেন এখানে আপনাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে যেমন সবার আগে আপনাদের ফুল নামটা এখানে ফিল আপ করবেন, আর আপনার যে শাটারস্টকে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টে আপনারা ডিসপ্লে নাম কি রাখতে চান সেটা এখানে ফিল আপ করবেন। এরপর আপনারা ইমেল অ্যাড্রেস ফিল আপ করবেন, এরপর পাসওয়ার্ড ফিল আপ করবেন, নিচে একটি টার্মস রয়েছে এটিকে সিলেক্ট করবেন, এরপর আই এম নট এ রোবট এটিকে টিক করে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। চলুন আমি এই পুরো ডিটেলসটি ফিল আপ করে দিচ্ছি। এরপর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো সিম্পলি কী করতে হবে, এখানে দেখুন একটি আপনারা অপশন দেখতে পারবেন, থ্যাংকস কৃষ্ণ সূত্রধর, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। মানে আপনাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো সিম্পলি ইমেল ভেরিফিকেশন কীভাবে করবেন, সিম্পলি এটিকে মিনিমাইজ করবেন, আর সিম্পলি আপনাদের মোবাইলে যে মেল রয়েছে সেটিকে ওপেন করবেন। ওপেন করার পর যে জিমেল আইডিটি রয়েছে সেই জিমেল আইডিটি এখানে লগ ইন করবেন। এরপর সিম্পলি এই প্রথমে দেখুন একটি ইমেল আসছে এখানে, শাটারস্টক কন্ট্রিবিউটর ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো সিম্পলি এই মেলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা সিম্পলি এখানে একটি অপশন রয়েছে, প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। তো সিম্পলি আপনাদের কী করতে হবে, প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল, তো এই অপশনটিতে ক্লিক করতে হবে। চলুন আমি করে দিচ্ছি। করে দেওয়ার পর বন্ধুরা সিম্পলি ক্রোম সিলেক্ট করবেন। ক্রোম সিলেক্ট করার পর নতুন পেজে আপনাদের রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। ওকে, থ্যাংকস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। তো সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। তো এইভাবে আপনার ইমেল ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে সবার আগে আপনাদের কান্ট্রিটি এখানে সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। তো আমি ইন্ডিয়াতে থাকি, আমাদের আই লাভ ইন্ডিয়া। তো সিম্পলি আমি আই লাভ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া কান্ট্রিটি সিলেক্ট করে নিচ্ছি। চলুন আমি তাড়াতাড়ি সিলেক্ট করে নিচ্ছি, আই লাভ মাই ইন্ডিয়া, ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এরপর বন্ধুরা আপনার অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দেবেন। অ্যাড্রেস সেটাই ফিল আপ করবেন যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে, সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করবেন। অন্য অ্যাড্রেস সিলেক্ট করলে পরবর্তীতে আপনাদের অসুবিধা হতে পারে, তাই আমি সাজেস্ট করব আপনাদের যে বাড়ির অ্যাড্রেসটি রয়েছে আপনার ব্যাংক পাসবুকে সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন।
ওকে, এখানে অ্যাড্রেস দুবার ফিল আপ করবেন। অ্যাড্রেসটি ফিল আপ করার পর বন্ধুরা এখানে সিটি, আপনি যেই শহরে থাকেন সেই শহরের নাম এখানে ফিল আপ করবেন। এরপর জিপ পোস্টাল কোড, ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, পিনকোড এখানে ফিল আপ করবেন। পিনকোড ফিল আপ করার পর স্টেট, আপনি কোন স্টেটে থাকেন সেটা এখান থেকে ফিল আপ করে দেবেন। এরপর বন্ধুরা ফোন নম্বর এখানে ফিল আপ করে দেবেন। এরপর মাই রেসিডেন্টিয়াল অ্যান্ড মেলিং অ্যাড্রেস আর দ্য সেম, তো আপনার যদি রেসিডেন্ট অ্যাড্রেস আর মেল অ্যাড্রেস সেম হয়ে থাকে তো সিম্পলি এটিকে টিক করবেন, আদারওয়াইজ আনটিক রেখে আপনারা ম্যানুয়ালি অন্য অ্যাড্রেস এখানে দিতে পারেন। তো সিম্পলি এই পুরো ডিটেলসটি ফিল আপ করার পর বন্ধুরা নিচে নেক্সট অপশন রয়েছে, তো সিম্পলি এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনাদের নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই ক্যানট ওয়েট টু সি ইওর বেস্ট ওয়ার্ক। তো সিম্পলি এখানে আপলোড, এখানে আপনারা ছবি আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। তো সবার আগে আমরা গো টু ইওর ড্যাশবোর্ডে যাব, আমরা ড্যাশবোর্ডে যাব, এখানে ডাইরেক্ট আপলোডের অপশন রয়েছে, তো আমরা এখন আপলোড করব না, প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে একটু সেট আপ করবো, তারপর আমি আপনাদের দেখাবো কীভাবে এখানে ছবি আপলোড করে আপনারা আর্নিং করতে পারেন। তো গো টু ইওর ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। গো টু ইওর ড্যাশবোর্ডে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পারেন অ্যাটেনশন রিভিউ পলিসি আপডেট, তো আপনারা এখানে শাটার স্টকের ছবি আপলোডের পুরো পলিসি এখানে আপনারা দেখতে পারেন। তো এখানে দেখুন আর্নিংস স্টার্ট আপলোডিং টুডে, তো সিম্পলি এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে যেই ক্লিক করবেন বন্ধুরা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, তো সিম্পলি এখানে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে অপশন চলে আসবে কিছু, তো এটিকে গট ইট করবেন। গট ইট করার পর বন্ধুরা এখানে সিলেক্ট মাল্টিপল ফাইলস, সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইওর ফাইলস হিয়ার, তো সিম্পলি এই অপশনে ক্লিক করবেন। অপশনটিতে যে ক্লিক করবেন আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে, তো আপনি যেই ছবিটা আপলোড করতে চান সেই ছবিটা এখানে সিম্পলি আপলোড করে দেবেন। তো আমি এখানে একটা নেচারের ফটো নিয়েছি, তো আমি এটিকে আপলোড করছি, এ দেখুন। মনে রাখবেন বন্ধুরা যখন আপনারা শাটার স্টকে ছবি আপলোড করছেন সেই ছবিটা যাতে গুগল থেকে বা আদার্স কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা না থাকে, আর আপনাদের কোনো ওয়াটারমার্ক যাতে না থাকে, আপনার জেনুইন ফটো তোলা থাকলেই সেটাকেই আপলোড করবেন। না হলে আপনারা উল্টো পাল্টা ছবি আপলোড করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হতে পারে, মানে বন্ধ হয়ে যেতে পারে, তো বি কেয়ারফুল। আপনারা অনেস্টলি এখানে কাজ করলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। সো দেখুন আমার ফটোটা এখানে আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পর সিম্পলি কী করবেন বন্ধুরা, নিচে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সট অপশনে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনার আপলোডিংটা কমপ্লিট হয়ে যাবে। তো সিম্পলি এখানে এ দেখুন ওয়েলকাম, লেটস গেট ইওর কন্টেন্ট অ্যাপ্রুভ, আমার ইমেজটা দেখুন অ্যাপ্রুভ হয়ে গেল। তো সিম্পলি এখানে কি করতে হবে, আমাদের এখানে আরও কিছু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে, যেমন ইমেজটার নাম দিতে হবে, কিছু কিওয়ার্ড সেট করতে হবে। কেন কি যখন যখন কেউ নেচারের ফটো মানে সার্চ করবে যাতে আমার ফটোটা সেখানেও র্যাঙ্ক করে, তো সেই ডিটেলসটা একটু আমাদের এডিট করতে হবে। সেটার জন্য কি করতে হবে, এখানে ইমেজের রাইট সাইডে দেখুন থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এখানে আরেকটিবার এই ফটোতে ক্লিক করবেন। ফটোতে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে ইমেজ টাইপ ফটো রয়েছে, ইউসেস কমার্শিয়াল রয়েছে, তো এখানে ডেসক্রিপশন, হ্যাঁ ডেসক্রিপশনে আপনাদের এই ফটোর বিষয়ে কিছু লিখতে হবে। যেমন এখানে নেচার ইমেজ আমি এখানে তুলেছি, তো এখানে নেচার ইমেজ লিখে দিচ্ছি আমি। এখানে ক্যাটাগরি ওয়ানে এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি নেচার, নেচার কোথায় গেল নেচার, হ্যাঁ নেচার এখানেও আমি সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরি টু অপশনাল রয়েছে, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে লোকেশন রয়েছে অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও কোনো ব্যাপার না। এরপর মোর অপশন অ্যাজ নিডেড, এটিতে ক্লিক করবেন। এরপর নোটস
অর রিভিউয়ার ম্যাচিওর কন্টেন্ট, তো এটা অবশ্যই ম্যাচিওর কন্টেন্ট, এটাকে টিক করব। এবার রিলিজেসের এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখানে নিউয়েস্ট অল রিলিজেস, তো ঠিক আছে এটা ডিফল্ট রয়েছে, ঠিক আছে। এখানে কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ডে আপনাদের মানে কি কি হিসাবে এটাকে সার্চ করতে পারে, তো কিওয়ার্ডের জন্য বন্ধুরা সিম্পলি এখানে নেচার ইমেজ যে আপনার টাইটেলটা রয়েছে সেটিকে কপি করে বন্ধুরা এখানে কিওয়ার্ডে ফিল আপ করবেন। তো নেচার ইমেজ যখনই ক্লিক করবে তখনই আমার ফটোটা শো করবে, তো সিম্পলি নেচার ইমেজ পুরো ডিটেলসটি এখানে আমি ফিল আপ করে দিলাম। এরপর সিম্পলি পুরো ডিটেলস ফিল আপ করার পর নিচে সাবমিট অপশন রয়েছে, তো এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যে ক্লিক করবেন বন্ধুরা এখানে কি বলছে, প্লিজ রাইট অ্যাটলিস্ট 5 words, ওকে 5 words। তো দেখুন আমার ফটোটা আপলোড হয়ে গেল। তো এরপর বন্ধুরা আপনি তো ফটোটা আপলোড করলেন, এবার আপনাদের আর্নিংটা কীভাবে দেখবেন, আর্নিং মনে রাখবেন বন্ধুরা যত আপনার এই ফটো ডাউনলোড হবে তত বেশি আপনাদের আর্নিং হবে। তো সিম্পলি আর্নিং দেখার জন্য একদম উপরে আপনার প্রোফাইল আইকন রয়েছে, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। চলুন আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইল আইকনে যে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট সেটিং অপশন রয়েছে, অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন। চলুন আমি অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করে দিচ্ছি। অ্যাকাউন্ট সেটিংসে যেই ক্লিক করবেন বন্ধুরা এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পারেন আপনার অ্যাকাউন্টে। তো ব্যাপারটা হচ্ছে আর্নিং কোথার থেকে দেখব, আর্নিং দেখার জন্য বন্ধুরা লেফট সাইডে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। এরপর সিম্পলি আর্নিংসে ক্লিক করবেন, আর্নিংসে ক্লিক করার পর আর্নিং সামারিতে ক্লিক করবেন বন্ধুরা। আর্নিং সামারিতে যে ক্লিক করবেন নতুন পেজ ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পারেন টোটাল আর্নিং 0, রেফার আর্নিং 0। তো যখন আপনার এই ফটোটায় রিচ বাড়বে, ডাউনলোড হবে, তো তখন এখানে আপনাদের আর্নিং হয়ে যাবে। আর মনে রাখবেন বন্ধুরা এখানে উইথড্রল অপশন নেই, কারণ এখনও আপনার আর্নিং হয়নি, মানে আমার আর্নিং হয়নি। যখন আর্নিং হয়ে যাবে তখন আপনারা এখানে উইথড্রলও অপশন পেয়ে যাবেন, তো সেই উইথড্রল অপশনে গিয়ে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা পেপালের মাধ্যমে আপনারা সেই আর্নিং করার টাকাটা উইথড্রলও দিতে পারেন। তো এইভাবে বন্ধুরা খুব ইজিলি আপনারা ছবি মোবাইলে ছবি তুলে ছবি বিক্রি করে এই সিম্পল স্টেপটি ফলো করে আপনারা এই শাটারস্টক কন্ট্রিবিউটরে কাজ শুরু করতে পারেন। আর যত বেশি কাজ করবেন তত বেশি আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করুন, কোনো রকম জিজ্ঞাসা প্রশ্নের জন্য কমেন্ট করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো নলেজেবল ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকুন। টেক কেয়ার, ভালো থাকবেন, ধন্যবাদ।